गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र तेलीपुकुर पूर्व बर्धमान। आज हमें तुम्हारे सुकान्त भट्टाचार्य छाड़पत्र पढ़ाब। छाड़पत्र काव्य ग्रंथटी बा এই কবিতাটি ছাড়পত্র, এই কবিতাটি কি বিষয়বস্তু সেটি আমাদেরকে জানতে হবে। এখন আলোচ্য বিষয় হলো এই যে কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য বিশ শতকের কবি বা আধুনিক যুগের কবি। কবির হয়তো খুব বেশি দিন এই জগতের আলো দেখতে পাননি। তরুণ কবি বা তারুণ্যের কবি বলা হয় কবি সুকান্ত ভট্টাচার্যকে। কবির সমস্ত লেখায় কালো কালো অক্ষর, কিন্তু লেখাগুলো একটা লাল লাল, বিপ্লবের প্রতীক। 1926 খ্রিস্টাব্দে জন্ম, 1947 মৃত্যু, অর্থাৎ মাত্র 21 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। তার ছাড়পত্র তার একটি অন্যতম কবিতা। এই কবিতাটিতে কবি কি বলেছেন না, এই ছাড়পত্র কবিতাটিতে কবি বলেছেন, একটি শিশু আজ রাতে জন্মলাভ করেই যেন খবর এনেছে। কি খবর? সে ছাড়পত্র বা ইংরাজিতে পাসপোর্ট পেয়েছে। ছাড়পত্রের অধিকারী দেশের সীমানা অতিক্রম করে যাওয়ার, পেরিয়ে যাওয়ার অধিকারী। ছাড়পত্র মানে একটা পাস। সে নতুন ছাড়পত্র পেয়ে বিশ্বে তার অধিকার সম্পর্কে তীব্র চিৎকারের মাধ্যমে ঘোষণা করছে। যদিও সে ছোট্ট শিশু, তবু তার হাত মুষ্টিবদ্ধ বা মুঠো করা। মুঠো করা হাত আমরা জানি প্রতিবাদের প্রতীক। সাধারণের কাছে সেই প্রতিবাদের ভাষা বোঝা মুশকিল, কিন্তু কবি সেই ভাষা বুঝতে পেরেছেন। নবজাতকের এই পরিচয়ের মধ্য দিয়ে কবির কাছে এক খবর পৌঁছেছে, বা ওই বাচ্চা শিশুটির মধ্য দিয়ে কবির কাছে এক খবর পৌঁছেছে। কি খবর? একটি নতুন যুগ যে আনছে, বা একটি নতুন যুগ যে আসছে, তা সেই চিঠিতে লেখা আছে। কবি তাই সেই চিঠি কুয়াশায় ঢাকা অস্পষ্ট চোখে পড়ছেন, মনে মনে বুঝছেন বা ভাবছেন, যে ভাষা নতুন শিশু বা যুগকে জায়গা করে দিতে হবে, সে ভাষা নতুন শিশু বা যুগকে জায়গা করে দিতে হবে। কেন জায়গা করে দিতে হবে? কবি দেখতে পাচ্ছেন চারিদিকে অরাজকতা, লুণ্ঠন, অত্যাচার, যুদ্ধ, বিগ্রহ, মহামারী। এ বিশ্ব বাস করার যোগ্য বিশ্ব নয়। তাই তো কবি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কী অঙ্গীকার করেছিলেন? এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ বিশ্বকে আমি এ শিশুর বাসযোগ্য করে যাব। প্রত্যেককে স্বাধীনভাবে খেলবে, মাখবে, উঠবে, স্বাধীনভাবে বিচরণ করবে। তাই তো নতুন শিশু বা ওই নতুন যুগকে জায়গা করে দিতে হবে, এটাই কবির মনোভাব। পুরাতনের মৃত্যু হবেই, কিন্তু এই প্রাচীন পৃথিবী শোষণ, দারিদ্র, দুঃখ ভরা সমস্ত ব্যর্থতাকে সঙ্গে করে নিয়ে চলে যাবার আগে নবজাতকের কাছে কবির এই দৃঢ় অঙ্গীকার, পৃথিবীকে নতুন যুগকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত বাধা আমি সরাবই, যত জঞ্জাল আছে আমি সরাবই, যত প্রতিকূলতা আছে আমি তার বিরুদ্ধে লড়াই করবই, তার কারণ এই বিশ্বকে আমি প্রত্যেকটি শিশুর বাসযোগ্য করে যাব। এই সমস্ত বাধা কি কবি জঞ্জালের সঙ্গে তুলনা করেছেন? কবির অঙ্গীকার বা প্রতিজ্ঞা পূর্ণ হলে নিজের দেহের রক্ত বা জীবন দিয়ে নবযুগের মঙ্গল চাইবেন, আশীর্বাদ করবেন। যা কিছু পুরানো তা ইতিহাসের অংশ, ইতিহাসের অন্তর্গত। নতুন যুগ প্রতিষ্ঠিত হলে সেই যুগকে আশীর্বাদ করে কবিও সেই ইতিহাসের অংশে পরিণত হবেন, অর্থাৎ সমস্ত কিছু কল্যাণকর বা সুখকর বা আরামদায়ক হয়ে উঠুক, শিশুরও যেন বাসযোগ্য হয়ে উঠুক, এটাই কবি চাইছিলেন। এটি হলো এই কবিতার বিষয়বস্তু।
দেখো এখন আমি তোমাদের কবিতাটি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, অর্থাৎ আজ রাতে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মুখে খবর পেলুম। কি খবর পেল? সে পেয়েছে ছাড়পত্র, এক এক ছাড়পত্র পেয়েছে, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে, অর্থাৎ সুতীব্র চিৎকারে তিনি বলে উঠেছেন বা বলছেন, একটা ছাড়পত্র পেয়েছি। কিসের ছাড়পত্র? এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার, অর্থাৎ কষ্ট থেকে, দুঃখ বা কষ্ট থেকে মুক্তি পেয়ে একটু সুখ বা আনন্দ, অন্ধকার থেকে আলোর দিকে, এই সমস্ত জিনিসপত্রগুলো বোঝাতে চাইছেন। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত। কার মুষ্টিবদ্ধ হাত? ওই পবিত্র সুষ্ঠু স্বাভাবিক মাসুম বাচ্চাটির বা পবিত্র শিশুটির, যে পাপ বোঝে না, যে অন্যায় বোঝে না, যার মনে কোনো পাপ নেই, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার, কেউ তাকে দেখে হাসে কেউ তিরস্কার করে। তারপরে দেখো কি বলেছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। সে একটা নতুন শিশু এসেছে, তাকে স্থান ছেড়ে দিতে হবে, তাকে জায়গা ছেড়ে দিতে হবে, তাকে অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু যোগান দিতে হবে, এটি তার অধিকার। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। হায় হায় হায়, আমরা কোন জগতে বাস করছি, কোন সমাজে বাস করছি? যে সমাজের মানুষ এখন স্বাধীন, যে সমাজের মানুষ এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না, যে সমাজের মানুষ কেড়ে খায়, যে সমাজের মানুষ কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যে সমাজে বর্ণাশ্রম প্রথা থেকে শুরু করে সতীদাহ প্রথা থেকে শুরু করে চারিদিকে চলছে একটা বীভৎস রূপ, বীভৎস দৃশ্য, যে সমাজের অত্যাচার লাঞ্ছিত, এই সমস্ত জিনিসগুলো বিদ্যমান। চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, হয়তো আমিও চলে যাব, কিন্তু যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, প্রাণপণে করি পৃথিবীর সরাব জঞ্জাল। এই জঞ্জালগুলো, এই সমাজ বিরোধী লোকগুলো, এই সমাজের তাদের ঠাই না দিয়ে তাদেরকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিয়ে সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা করব, যে সমাজটা হবে একটা নতুন সমাজ, যে সমাজটা হবে আমাদের সভ্য সমাজ, যে সমাজটা হবে উন্নতশীল সমাজ। সে সমাজে কোনো বর্ণ বিভাজন থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি হানাহানি কাটাকাটি কোনোরূপ অপকর্মের কোনো ঠাঁই পাবে না, সেরকম একটা সুষ্ঠু স্বাভাবিক সমাজ গড়ে তুলব, এটি কবি বলেছেন। এই প্রাণপণে পৃথিবী ছড়াব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এটি আমার দৃঢ় অঙ্গীকার। সত্যিই তো তাই, এই বিশ্বকে আমি পৃথিবীর বাসযোগ্য করে যাব। যত কিছু জঞ্জাল আছে, আবর্জনা আছে, যত মিথ্যা থেকে আরম্ভ করে ভাঁওতাবাজি থেকে আরম্ভ করে এই যে চারিদিকে চলছে বিষাক্ত বিষাক্ত আবহাওয়া পরিবেশ, এই সমস্ত জিনিসগুলো আমি বন্ধ করব। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস, বাকিটা ইতিহাস হয়ে যাবে, অর্থাৎ সুষ্ঠু স্বাভাবিক সমাজ গঠন হয়ে যাবে। এটি হলো এই কবিতার বিষয়বস্তু। এই কবিতাটিতে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি করবে সেগুলি হলো ছাড়পত্র কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য যে সমাজের যে সমস্ত দিকগুলি তুলে ধরেছেন সেগুলি নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, এ পৃথিবীকে আমি প্রত্যেকটা শিশুর বাসযোগ্য করে যাবো, আলোচ্য লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? তারপরে আলোচ্য লাইনটির তাৎপর্য, সর্বশেষ প্রশ্ন, ছাড়পত্র কবিতাটিতে কবি সুকান্ত ভট্টাচার্য কিভাবে নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার রেখেছিলেন,
নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার কিভাবে রেখেছিলেন এবং কেন রেখেছিলেন সেটি সংক্ষেপে উত্তর দাও। এই তিনটে প্রশ্ন করলেই হবে। এখন দেখো কিছু কিছু শর্ট কোশ্চেন। প্রথমত ছাড়পত্র কবিতাটি কার লেখা? দ্বিতীয়ত জয়ের গান বলতে কী বোঝানো হয়েছে? তৃতীয়ত মুষ্টিবদ্ধ শব্দের অর্থ কি? চতুর্থত ভূমিষ্ঠ শব্দের অর্থ কি? এই কটা করলেই হবে।